হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকে কিন্তু আপনাদের কাছে আমি একটি ইউনিক একটি ভিডিও নিলাম। হ্যাঁ ফ্রেন্ডস, আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো বন্ধুরা যে আপনারা আজ থেকে 5 বছর, 6 বছর এবং 7 বছর আগে কিন্তু আপনি ফটো আপনার এই ফোন থেকে ডিলিট করে থাকেন। অবশ্যই বন্ধুরা, আপনি ফটো, ভিডিও এবং অন্যান্য কিছু যদি আপনি ডিলিট করে থাকেন, আপনি 1 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনি সেই জিনিসগুলো আপনি আবারও আপনার এই ফোনে ফিরিয়ে আনতে পারবেন। এই ধরুন আপনি কিন্তু অনেক ইম্পর্টেন্ট ফাইল ডিলিট করে ফেলেন ভুল করে, তো অবশ্যই বন্ধুরা আপনি সেই ফাইলগুলো কিন্তু আর রিকোভারি করতে পারেন না। তো আজকে আমি একটি অ্যাপসের মাধ্যমে দেখিয়ে দেবো আপনি কিভাবে সেই ফাইলগুলো রিকোভারি করবেন। তো ফ্রেন্ডস, আপনাদের সাথে আমি আছি, তামিম শো, আপনারা দেখছেন অ্যাপস মাস্টার। তো চলুন শুরু করা যায়। শুরু করার আগে প্রথমত আপনি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল বেল আইকনে সিলেক্ট করে দেবেন। তারপরে একটি ভিডিওতে লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। ওয়েলকাম ব্যাক। তো ফ্রেন্ডস, এখন কিন্তু আমি দেখে দেবো আপনি আজ থেকে 5-7 বছর আগে যে ফটোগুলো আপনার এই ফোন থেকে আপনি ডিলিট করে দিয়েছেন সেই ফটো কিন্তু 1 নিমিষে ফিরিয়ে আনতে পারবেন। তো ফ্রেন্ডস, প্রথমত কিন্তু আপনাকে কিন্তু একটি অ্যাপস ইনস্টল করতে হবে। তো অ্যাপসটি কিন্তু আপনি ইনস্টল করবেন। তো এখন আপনার ফোনে যে প্লে স্টোর যে অ্যাপটি আছে, গুগল প্লে স্টোর অ্যাপ, এটি কিন্তু আপনাকে ওপেন করে নিতে হবে। তো ফ্রেন্ডস দেখুন, এটি কিন্তু আমি জাস্ট ওপেন করে নিলাম। তো ফ্রেন্ডস, তারপরে দেখুন এখানে কিন্তু উপরে একটি সার্চ আইকন আছে। অবশ্যই ফ্রেন্ডস আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে। এখানে কিন্তু আপনাকে লিখে সার্চ করতে হবে যে ডিলেট ফটো রিকোভারি। আমি ফ্রেন্ডস আবারও কিন্তু আপনাদেরকে বলছি, আপনি এখানে লিখবেন যে ডিলেট ফটো রিকোভারি, এটি লিখে শাখাচ্ছি। এই অ্যাপসটি কিন্তু আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। এই অ্যাপসটি কিন্তু একটি ইউনিক একটি অ্যাপস। এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি পারবেন আপনার ফটো, ভিডিও এবং অডিও বা অন্যান্য ফাইল রিকোভারি করতে। তো ফ্রেন্ডস, আপনি অবশ্যই বলি আপনি কিন্তু এই অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নেবেন। তো ফ্রেন্ডস, এই অ্যাপসটি আমি এখন এখান থেকে জাস্ট ইনস্টল করে নিয়েছি। অবশ্যই অবশ্যই আপনি অ্যাপসটি ইনস্টল করে নেবেন। এখন আপনাকে এটা হোম স্ক্রিন থেকে ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে আমি এই অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। আপনার কাছে এই ধরনের একটা আইকন আসবে। তো ফ্রেন্ডস, আপনি এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। তারপরে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু লেখা আছে স্টার্ট ফ্রি টোটাল। অবশ্যই বন্ধুরা আপনারা এখানে একটা ক্লিক করবেন। তো এখানে আপনি নিচে যে অপশনটি রয়েছে এখানে আপনি একটা ক্লিক করবেন। এখানে উপরে দেখুন বন্ধুরা কোনায় কিন্তু একটি মানে ক্রস আইকনে, ক্রস আইকনে একটা ক্লিক করবেন। তারপরে এখানে কিন্তু আপনাকে অ্যালাও পারমিশনটা দিতে হবে। অবশ্যই আপনি এখান থেকে অ্যালাও পারমিশনটা দিয়ে দিবেন। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু আমি অলরেডি আমার এই অ্যাপসের কিন্তু পারমিশনটা আমি অ্যালাও করে দিলাম, আপনি অ্যালাও করে দিবেন। তো ফ্রেন্ডস, তারপরে কিন্তু আপনি এখানে কিন্তু আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। তো ফ্রেন্ডস দেখুন কিন্তু আমি এখানে কিন্তু অলরেডি, এটা কিন্তু রিসাইকেল বিন, আপনি নিচে অপশান পেয়ে যাবেন রিসাইকেল পেন, তারপর হচ্ছে ডিপ স্ক্যান, এসব পেয়ে যাবেন এবং লাস্টে পেয়ে যাবেন সেটিংস। আপনি এখান থেকে মাঝে যে অপশানটি দেখছেন স্ক্যান, ডিপ স্ক্যান, অবশ্যই আপনি এখানে ডিপ স্ক্যানে ক্লিক করবেন। ফ্রেন্ডস এখানে কিন্তু আপনি অনেকগুলো মানে ফটো দেখতে পাচ্ছেন। বন্ধুরা এসব ফটো কিন্তু আমি জাস্ট আজ থেকে অনেক একদিনে মানে ডিলিট করে দিয়েছি। এই ফটোগুলো কিন্তু আমি অনেক দিন আগে ডিলিট করে দিয়েছি। অবশ্যই বন্ধুরা আপনি কিন্তু এখন আপনি এখান থেকে আপনি ফটো, ভিডিও, অবশ্যই বন্ধুরা এখান থেকে আমি জাস্ট দেখাচ্ছি, এখান থেকে জাস্ট ভিডিওতে ক্লিক করলে ভিডিও, এখান থেকে আমি অডিওতে ক্লিক করলে অডিও, মানে যেসব আমি ডিলিট করে দিছি তা কিন্তু 1 নিমিষে আমি এসব থেকে কিন্তু ফিরিয়ে আনতে পারবো। তো বন্ধুরা দেখুন এখান থেকে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। জাস্ট আমি কিন্তু আমার এই ফটোটি আমি এখান থেকে আমি ডিলিট করে দিয়েছি, আমি কিন্তু এটি আবারও রিসেট করতে পারবো। তো অবশ্যই বন্ধুরা আমি এখন একটা কথা বলছি, আপনি নিচে দেখে নিন, এখানে ডিলিট অপশন রয়েছে, আপনি একবার আপনার ফোন থেকে ডিলিট করে দিতে পারবেন এবং মাঝে যে অপশনটি রয়েছে রিসেট, অবশ্যই আপনি এখানে একটা ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার এই ফটোটি একদম আপনার ফোনে চলে যাবে। তো ফ্রেন্ডস এখন আমি বলি, এখান থেকে যদি আপনার কাছে কোনো অ্যাড আসে আপনি অ্যাডটা পুরোটাই দেখবেন। দেখুন বন্ধুরা এখানে কিন্তু সেই ফটোটি আর নেই, কারণ সেই ফটোটি অলরেডি আমার এটি গ্যালারিতে চলে গেছে। আপনি এখান থেকে জাস্ট কিন্তু উপরে ভিডিও একটি অপশন পেয়ে যাবেন, আপনি ভিডিওতে একটা ক্লিক করবেন। এখানে কিন্তু অনেক রকমের ভিডিও রয়েছে, আমি কিন্তু এই ভিডিওগুলো সব কিন্তু ডিলিট করে দিয়েছিলাম। এবং এখান থেকে আপনি অডিওতে ক্লিক করবেন, তাহলে অডিওতে আপনি অডিও অপশনগুলো পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি এই ইউনিক কাজগুলো করতে পারবেন। এবং আপনি কিন্তু অনেকদিন আগে আপনার ইম্পর্টেন্ট ফাইল ডিলিট করে যদি থাকেন তাহলে কিন্তু এই অ্যাপসের মাধ্যমে আপনি রিকোভারি করতে পারবেন। বন্ধুরা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, থ্যাংক ইউ।